বৃহস্পতিবারে মাদ্রাসা ছুটি হয়ে গেছে, রাত 12টা লঞ্চে করে ঢাকা গিয়া ধুলা পড়ে আবার শনিবারে হয়ে গেলো। সুবিধা হয়েছে না? কথা কর, পাকিস্তান শুক্রবার খোলা ছিল, ব্রিটিশ আমলেও খোলা ছিল। আপনি আমার এই কাজটা করেন রীতিনীতি করছে, একজন কল একজন সব হয়েছে, হুজুরের সব হয়েছে। আপনি একজন লোকের ডাকিয়া নামাজ পড়াইছেন, আপনি না করলে সে নামাজ পড়ছে না। আজকে আসার সময় ডাকি একজন মাফ রেডি আছেন, আসেন না এরকম লং হতে তাই। তো সেটা থেকে একজন বলা আমার এই হুজুরের একটা চেহারা আছে, আল্লাহ ওলা হাক্কানে আর বলে চেহারা সাইলে গুনা মাফ হয় না, গুনা বাড়ে, গুনা ধরে না, গুনা বাড়ে, গুনা বাড়ে না, গুনা বাড়ে, বুঝেন তো? তাইলে এই কাজটা যারা করছেন একজনে ডাকিয়ে নিয়ে আসছেন, যে লোকটা নিজে আইজন আমরা লই কোন লোক ভালো কাজ করলো এদেশে জুমার দিনে মাদ্রাসা স্কুল কলেজ অফিস আদালত বন্ধ হওয়ার কারণে জুমার মসজিদে মুসল্লি বাড়ছে না, কমছে, ঈদের মতো লাগে না। এই যে সাধারণটা সাজাইলো এর সাথে কাজটা করছে, কার কথাই করছে? এর সাথে সব পাই করছে, সিনে বিশাল একটা সব পাই। আল্লাহ সুবহানাল্লাহ, ওলি আল্লাহ কো সুবিধা কি জানেন? আল্লাহর ওলিরা যে মানুষ কি আল্লাহর পথ দেখায়, এই লক্ষ লক্ষ লোক আল্লাহ ভালো হয় তারা সবাই যা আমল করে তত সব পায়। যার ওসিরা এইরকম হইছে উনি ওইরকম একটা সমান সব পাই। আমি এই জন্য একটা বার ডাউট করলাম, এদেশের প্রত্যেকটা মানুষের ঘরে সুশীলের বিশ্বের অবদান আছে, প্রত্যেকটা মুসলমান জুমার নামাজের সুবিধা পাইছে না পাইনি? খতিব সাহেব একটু বেশি পাইছে, কিরকম বেশি পাইছে? এই হরিদ্বার উপজেলা মাদ্রাসার চাকরি করে, ঢাকা একটা মুসলিম ঠিক করছে জুমার নামাজ করে, এই এলাকায় জুমার নামাজ পড়াইলে বড় জোর 1000 টাকা হাতিয়ে দিবে, ঢাকা পড়াইলে একদিনে 5000-10000 পাইবে, 50,000 টাকা হাতিয়া পায় জুমা পড়ে, এরকম ঘটনা আছে। তাহলে ঢাকা ইয়া জুম্মা পড়ে হাদিয়া ভাই কেন ছিল কেন ছিল সিন্নি খাইলা মোল্লা ছিল না, এটা কথা আছে না? এখন এই বড় হাদিয়াটা পাইছে, আবার অমুক মসজিদের ক্ষতি, বীরপুর অমুক মসজিদের ক্ষতি, ঢাকা অমুক মসজিদের ক্ষতি, এই মাহফিল দাওয়াত দিয়েছে, বড় বড় করে নাম দিয়েছে, বেনারে বড় করে নাম দিয়েছে, হাদিয়া বড় পাইছে, কথা কর। এইদিকে এক সুবিধা, এইদিকে আরেক সুবিধা, আসলে মাসুদের মাদ্রাসা শিক্ষক আর এই মধ্যে আমার বাড়ি কামরা এলাকার মানুষ, আমি এসে বড় করি দরকার নাই, এত বড় ভাই যে একটা প্রক্রিয়া আছে, এরকম ঢাকা আর ঢাকার ভিতরে আর ঘরের ভিতরে পার্থক্য আছে না?
ঢাকার কোরআনের ছাত্র কোরআন কি একর না দিল? ঢাকার কোরআন ছাত্র কোরআন কি একনি? আগলা দিয়ে যাই হোক, এখন এই যে প্রদীপ যাবে বড় হাদিয়া পাইলো, প্রদীপ গিরি কইরা ওয়াজ করে বড় হাদিয়া পাইলো কালো জিরা। যে ব্যক্তি আগে সকালবেলা জুমার দিন আগে রাসুল বলছেন জুমার দিন যে ব্যক্তি আগে আগে গোসল করে বাক্য বুঝতে হবে, দুইয়া বুঝতে পরিষ্কার হইয়া জুমার নামাজে যাবে, আপনি যদি এই মসজিদ জুমার দিন প্রস্তুতি নেন ভালোভাবে যান, এই একটা সুবিধা হয়ে গেছে। জুমার দিন এখন অফিস আদালত সব বন্ধ, স্কুল কলেজ সব বন্ধ, এই সুযোগ সুবিধা না যে হইলো জুমার দিনে এই বন্ধ না হইলো, ভালো হইলো না খারাপ হইলো? ভালোবাসে কথা বুঝেন না, মেডিকেল লাগে দেখা করি না, ভিড় আছে না দেশ আছে নি, এই হেকার হয়েছে, এরা হয়েছে, আমার লোকরা হয়েছে, ব্যাগ মিল্লা কমেডি করছে, এখন রাইস বিরিয়া দিন বিরিয়া ওদের লোকের যত বেটা দেখা করছে বিরিয়া তো ভরা নেই, এখন যে ভিডিও না বেডি বেডি মার্কা ফিরে যারা এরা কা আমরা তো মাফির টাকা দিছি বিশ্বকাপ আমার বেটি দেখা করতে না এর মাফি দাও দিছি, এটা লে লাগছে কি লাগে কথা বুঝেনি কি? ঠিক আছে তো মহব্বত করেন দাবিটা ঠিক মুখালি জানতে সানি আল্লাহ আল্লাহর কথা রাসূল জামাত থেকে আসতেছে, আল্লাহ বলতেছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আদালতু বিল হক, মহব্বত করেন হিংসা করে মহব্বত করেন মহব্বত রহমতুল্লাহ তিনি ওয়াজ করতেন, এশরাকের নামাজ শাস্তের নামাজ পড়িয়া বসতেন, আসর পড়িয়া মুনাজাত দিতেন, অসংখ্য মানুষ ওনার মাহফিলে হইত, এখন তো মাইক মুখে মেতে দিয়ে যায় ঢুকে যায় আওয়াজটা বাড়ায় তারা ফাইনাল আমি বৃদ্ধি নেবে, আমি কেউ চন্দ্রের ঠেলা থাকবে দূরে চেপ জানি ঢুকে ঠেলা ঢুকে করে বল বিশ্বাসে ওয়াজ করতো মাইক আসিনি, এসব আপনাকে বিশ্বাস হবে মাইক আসিল মির গ্রামটা মসজিদের নাম মাইকোলা মাইক মাইকোলা মসজিদ, আমাকে ওই আলাউদ্দিন এই মসজিদে থাকি আলাউদ্দিন আলাউদ্দিন হলো এইটার তো কয়েকদিন আমি হলো যে শাস্তের নামাজ উড়িয়া বসতেন
সেই সময় কিন্তু কতগুলো নিয়ম কানুন ছিল, যুদ্ধ সমাপ্তির পরে ঘরে ফেরার সময় কেউ সামনে থাকতো কেউ পিছিয়ে থাকতো, সব কিছু গুছাই একজনের দায়িত্ব থাকবে, সব কাপড়া চলে যাওয়ার পরে আপনি থাকবেন। তিনি নিজের জায়গায় স্থান ত্যাগ করেছেন, এর মধ্যে কাফেলা গুছিয়ে গেছে, সব বিদায় হয়ে গেছে। কোরআন নাযিলের প্রেক্ষাপট লাগে তো, এর মধ্যে সবাই চলে গেলে আলী অপেক্ষা করতে থাকলেন সকালবেলায়। আয়েশা আমাদের আয়েশা সিদ্দিকার আয়েশা দেখেন সবাই চলে গেছে, তিনি চাদর মধ্যে শুয়ে পড়লেন। সকালে যখন প্রভাতের আলো চেহারা মধ্যে আসলো, হয়তো তারই একটা চিন্তা দিয়ে অল্লাহ আকবার আমাদের কাপড় চেহারা ঢেকে ফেললেন, বুঝতে পারলেন যে আম্মা আছেন। আলী ওনাকে ঘোড়া সামনে গিয়ে ওঁট এগিয়ে দিলেন, ওঁটের পিঠিতে সাওয়ার হলেন। আলী ওনার পিছনে পিছনে ওনাকে মদিনা শরীফ নিয়ে আসলেন। বাংলাদেশের হিন্দুরা পারবো, এই লোক নবীর পিছে নামাজ পড়ছে, সেই কথা ছড়ায় দিছে সমগ্র মদিনার আকাশ কালো হয়ে গেছে। নবীর সাহাবাদের চেহারার মধ্যে হাসি নাই, কি হলো কি হলো, হায় হায় হায়। আমাদের আয়েশা সিদ্দিকা জানেন না কি হয়েছে, রাসূল কে আমাদের সাথে কথা বলেন ঘরে যান না, নজর দিয়ে চলে আসেন। একদিন না দুদিন না, দিনের পর দিন চলতে লাগলো, আমাদেরা বিস্ময় পড়ে গেলেন। স্যার যখন খোঁজ পাইলেন বিষয়টাতে এরকম, তখন অনুমতি নিয়ে আব্বার ঘরে চলে গেলেন। দীর্ঘ এক মাস পর আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, এই মুনাফিকের অভিযোগ মিথ্যা, আয়েশা সত্যবাদিনী পবিত্র। জনাব সুবহানাল্লাহ, তবে দ্রুত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়িতে গেলেন। কি হাজির হলে পরে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে আপা মা বাবা মা বললেন, যাও নবী আসছে, কি ব্যাপার? নবী এসে বললেন, আয়েশা তুমি কত পবিত্র আল্লাহ কোরআন নাযিল করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে আয়েশা যাও নবীকে তবসি করো, নবীকে সালাম করো। কাজী জি তার কাছে নামাজ পড়ে গেছে যে আমার আল্লাহ আমাকে রক্ষা করতেন, নবী আমাকে রক্ষা করেন। এটা বোঝা যায় নবীর পিছনে নামাজ পড়ে এরকম খারাপ করছিল মুনাফিক। সবাই ভালোবাসতে হবে তার নাম হক, এটা ঠিক না। কোরআন সুন্নাহ যার কাছে আছে, নবীর নামে যে ওলি আছে তিনি হক। কি বলেন? নবীর রঙ্গের সাথে যার মিল নাই, হাজার মানুষ তাকে সাপোর্ট দেয়, তিনি হক হওয়ার কোন সুযোগ। গবেষণা করা হয় নাকি না, রুকু না সেজদা না ক্যাম না কু, নামাজ আমরা যে মন নিয়ে দাঁড়াই এই নামাজ কবুল হওয়ার মতো ওসিলা তো লাগবে, ঠিক আছে একটা লোক আল্লাহ বললো, আল্লাহ
সাংসারিক ঝামেলায় পড়ে আপনাকে ভালো করে ডাকতে পারি না, ইবাদত মন বসে না, মনটা চায় আমি একা হইয়া যাই, একা একা আপনাকে ডাকবো ইবাদত করব। লোকটার পা ছিল দিল থেকে যাওয়া, আর দিনের আর্তনাদ মনের ফরিয়াদ আল্লাহ কবুল করেন। বন্যায় লোকটাকে ভাসিয়ে নিল, নদীর মাঝখানে একটা বালু ছড়ার মধ্যে সে ভেসে উঠলো, উঠে দেখে সে দাঁড়া কেউ নাই, আলহামদুলিল্লাহ দেখলো আল্লাহ আমার তো কবুল হয়েছে, আমি একা 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 আপনাকে ডাকতে পারবো। ঘুরবেন মসজিদের মধ্যে থাকবেন, এই নবীর উম্মতের মধ্যে এটা জায়েজ কথা বলেন, আপনার বউর কাছে ইসলাম, আপনার মার কাছে ইসলাম, বাচ্চার কাছে ইসলাম, বাবার কাছে ইসলাম, এদের খেদমত করবেন, বাকি আল্লাহর হুকুম করে পারবেন, এখানে ওই আল্লাহ মানুষ হতে গেছে আলহামদুলিল্লাহ ভাই। এখন ওই জামানা যায় ছিল ওটা সাইসে আল্লাহ কবুল করছে, সরমের দিকে পয়সা উঠছে, এবার খিচা লাগা টাকা শুরু করছে, কত ডাইকা ডেকে তো খিদা লাগিয়ে গেছে, আগে যে গৌবাস সালে আসলে খিদা লাগলে কিন্তু কেউ খাওয়া দেয় রুটি বানায় দেয় সকালবেলায় দেয় না, আর আমি দেবো কোটা সুলা সাকি আসে কেউ রাঁধের না কেউ আসে, এমনকি আমরা হইল নাকি সাইলাম তো খাইলাম তো খাবো আল্লাহ একা চাইতে থাকতে চাইলাম দিলেন, খানার জন্য ফরিয়াদ করলাম, আনার ফল গাছ উঠে দিন একটা খাইলে পেট ভরিয়া যায়, একদিন চলে একটা সিরিয়া খায় আর আল্লাহকে ডাকে, একদিন না দুদিন নয় পাঁচশো বছর পর্যন্ত খাইছে আর আল্লাহকে ডাকছে, কোন বেটির লাগে দেওয়া হয়েছে নি, গান বাজা কান হয়েছে নি, আরাম খাওয়া লাগছে নি, বেশ বাপ বেশ পরিষ্কার আবাদত করেন লোকটা, এখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ চাষাইলাম সবাই কহিল মনটা চায় আমার যখন মন হবে সেজদা অবস্থা যেন আজরাইল জান কবজ করে, আল্লাহ এই দোয়াটা কবুল করছে, সেজদা অবস্থা জান কবজ করছে, সুবহানাল্লাহ। একা লোকটা জান্নাত দিনে জান্নাত লক্ষণ ভালো না খারাপ, মদ খাইতে গেলে বলি আমি সেন ঘটনা তো আছে কথা কর, সিনেমা হলো ঘুরি ঘুরি অবস্থান ঘটনা তো আছে, অন্ত সিনেমা নাই হাতের মধ্যে সিনেমা, এই হাতের সিনেমা নাই সেজে তো বলা একটা দুজন রাইত বলে আমাদের শহীদ যারা উনি কোরআন শরীফ পড়তে এত সুন্দর আওয়াজ শোনা যেত রাস্তা দিয়ে জানা যাইতো কোরআন শরীফ ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين প্রত্যেক বারে ঘড়ার থেকে কাছারি থেকে আওয়াজ শোনা যায়, কোন আসেনি কথা কোন আসেনি, আহ কি আমার বন্ধুরা লোকটার মৃত্যুর লক্ষণ ভালো, হায়াতের লক্ষণ ভালো, এবাদতের লক্ষণ ভালো, লোকটাকে জান্নাতে আমরা আশা করতে পারি কি পারি না, এবার রুহুলে ফেরেশতারা পথ দিচ্ছে সব পেরেছ, সব বলা কান বালা মুখ বালা সব বালা, আল্লাহ এত সুন্দর আবাদত, আল্লাহকে লক্ষণ বেশি ভালো না বেঁচে উল্টোটা ঢুকছে, জাহান্নামের জাহান্নামের বিচ্ছে যাওয়ার দরকার নাই, জাহান্নামের দায়িত্বে 65,000 বছর বাকি, এত দুনিয়া না
আমি সহ্য করতে পারতেছি না, বলতে বলতে একটা হাত প্রকাশিত হলো, এক গ্লাস পানি দেখা যায়, কে আমার সামনে বাইরা করতে চ, আমাকে পানি দাও, আমি পামি জানি বেঁচে যাই, বলতে বলতে পানির গ্লাসটা কাছে আসলো, পানির গ্লাস বলতেছে পানি যদি খাইতে চাও 5 বছরের আবাদত দাও, নিয়ে যাও তবু আমারে বাঁচাও, দিছে পানি খাইছে, আবাদত আসেনি, আবাদত আছে, আল্লাহ এবার কেউ শিখাও, আমি খাওয়াইলাম আনার ফল এক গ্লাস কিনে দিই, আনার রস এই সাদা পানি দিয়ে বেঁচে হইলে 5 বছরের আবাদত, আর আমি প্রতিদিন খাওয়াইছি কি আল্লাহ তোমার জান্নাতে যাওয়া এবাদত হবে না, আর তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যায়, আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি, বান্দার প্রতি আমি রাগ করি, বান্দারে মায়াও করি, কোনটা বেশি মায়া বেশি না রাগ বেশি, আল্লাহ যদি রাগ হইতো বললে অমত করলে একটু তো রাগ হইছে, করোনার বারে মধ্যে এমনি জুড়ি হল হইয়া যায়, কোরআন দিয়ে যেটা ঢুকছে আর করতে পারি কিছু বুঝাই যায়, এরকম এক রোগ দিছে কে সুস্থ কে রুগী এটা নির্ণয় করা কঠিন, জানে ধরলো কেমনে যে হইয়া যায় শেষ হয়ে যায়, আর আল্লাহ সালা আমাকে আপন কেউ আসেনি, আমাদের সুবিধা নবী আবার বলেন আমি রং করি এই জায়গা আমার কেউ নাই, এই যত হুজুরা করে টের পায় না, এটা বুঝান যায় না, যেদিকে ভাই আছে বোন আছে স্ত্রী আছে সন্তান আছে অভাব আছে, বন্ধু বান্ধবের কি অভাব আছে, বন্ধুর লোক শরীরে টাস করে নিয়ে নিচ্ছে, বন্ধুর লোক সেটা গাঁজা খাওয়া নিচ্ছে আছে না নাই, বন্ধুর লোক সেটা জুয়া খেলা শিখছে, মদ খাওয়া শিখছে, নামাজ তরক করছে, আলেমের কারণে শিখছে আছে না নাই, এত বন্ধু হায় রে কি হইলো, টাকা মারা গেছে লাশ আইতে আছে, এক মাইয়ার বাপ মাইয়ার জামাই আইয়ে গাড়িতে নামো আমার কাছে আইবেন নাম পজিটিভ বাবারে করোনা দেয় আপন মায়ের বোনের ভাই লাশে ধরবে ছেলে দেয় না, ঠিলে ঠিলে বহুত কষ্ট সাজ্জন নামে কবরের মধ্যে বাড়িতে বেলনের দিনে মাথা এই ভাইটাও মরিয়া গেছে করোনা রোগ, এই মারা গেছে নিজের বলায় আল্লাহ আল্লাহ বলেন আমি তোর আমলের কারণে রাগ করি, আমার মায়াও করি, আমার রাগের থেকে মায়া বেশি, রাগ বেশি না মায়া বেশি, সুতরাং আমরা জান্নাতে যাইতে চাই আল্লাহ যদি মায়া করিয়া দয়া করিয়া অসিলা লাগবো নি, আল্লাহর মহব্বত করলে এটা একটা অসিলা হইল, এই যে আতুরাই যে মহাবিশ্বের মহব্বত করেন এটা ফেরেশতারা লিখে লইছে, আমার কথা তাহলে হরিয়া কইছে আল্লাহ দিলেতেন কইছে, সুশিনা বিষয়ের মহব্বত করেন দিলেতেন করেন না তাহলে হরিয়া কর, মনিয়ার মিজিবের গুড়িয়ায় ভাই দেয় দিয়ে গুড়িয়ে কাঁদে, কেউ বুড়ি কান্দাস কি কান্দে আর কান্দে বুড়ি কয় না বুড়িয়া কান্দাস বলা মানে স্কুল যে মায়া কান্দে বাপ কান্দে কি হওয়া কি বাবা ইয়ারও কান্দাস গেছে, এখন কেউ খবর ধরা না কান্দে কান্দে ঘুরা ফ্যামিলির সব ব্যাপার পাশের ঘরের আজকে কিলে কান্দাস
কত আর কাঁদবো, কাঁদতে কাঁদতে ভিন্ন তারা তাহলে বুঝিয়ে থামছে, বুঝিয়ে থামছে, বুড়িয়া থেকে কেলে কাঁদছে, আমি এদিকে ঘুরিয়ে কাঁদতেছে, আমি শুনছি মহব্বত করেন, মহব্বত করেন আল্লাহ কবুল করেন। এই মহব্বত যদি দিলের হয় মহব্বত করলে আগে নাজাত পাওয়া যাবে না, যাবে কথা যাবে কিনা আমার ভাই, আজকে কিছু কিছু লোক বলে বিশ্বকাল কি দেশ তুলে যাবে নাকি ভালোই কথা কম। পরীক্ষা দিতে হলে লাগেনি, ছাত্র থেকে স্কুল আইয়ে না মাস্টার দেখলে স্কুলে পরীক্ষা কবে অন্য খারাপ হয়েছে আমার সাহাবি তোমার জন্য আফসোস, আমাদের জন্য তোমার কি প্রস্তুতি আছে দিছে ভগবান, কঠিন বন্ধুরা সাবি ধমক খেয়া দুর্বল হয় না, ভয় হয় না, শক্ত হইয়া খাবে কালকে আমাদের ময়দান যত কঠিন হোক আমি ভয় পাই না, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। তার সাথে তোমার হাসর হবে, সাহাবি বলেন আমার নবীর জবাব থেকে কতই না সুসংবাদ আমরা শুনলাম, আল্লাহ নবী যখন এই কথাটা বললেন কিয়ামতের ময়দানে যে যাকে ভালোবাসবে তার সাথে সে থাকবে, এই হাদিস কেনা বলার সাথে সাথে মদিনার জমিনে আনন্দের ঢল বয়ে গেছে। সাহাবীরা নবীরে ভালোবাসে না, বলে চিন্তা আসেনি, আমরা ওলি আল্লাহর মহব্বত করি, হাসানের ময়দানে এক লোকে থাকবো না, ডাকাত গুন্ডা লোকে থাকবো, ওলি আল্লাহর মহব্বত করি কিনা হাত উঠাইছেন তো, আজকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের মজলিসটা আল্লাহ যদি কবুল করেন এই বসার দাম আসে না, আমরা আলেমদের পাশে বলবো কেন, আলেমদের দিকে তাকালে নবীর কথা মনে পড়ে না, পড়ে না, নবী আমার বলছেন
আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি থাকবো না, আমার কাজটা আলেমরা করবে, হাক্কানি আলেম যারা, হাক্কানি আলেম যারা, তাদের কাছে গেলে নবীর গন্ধ পাওয়া যাবে। সুবহানাল্লাহ, নবীর সিনা থেকে সাহাবায়ে কেরাম ফাইজাল হয়েছেন, সেই সিনা তাবিদের সিনার সাথে লাগছে, লাগতে লাগতে হাক্কানি আলেম ওলিয়াদের সিনার মধ্যে নবী পাকের ভাইস বরকত আছে না নাই দেখছে। আজকে আমাদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, আমরা এখন অনেক শিক্ষিত কিন্তু ইউটিউব টিপলে হাদিস পাওয়া যায়, বাংলা হাদিস, হাদিসের নম্বর আছে, এটা হবে তা রাসূলের জামানায় বিভিন্ন কিতাবের মধ্যে প্রথমত গ্রন্থাগত যে কিতাব গুলো আছে সেখানে হাদিসের নাম্বার ছিল না, এখন নম্বর দিয়ে দিছে, নম্বর দ্বারা দিয়ে হাদিস কয় বাংলা হাদিস পড়িয়া হুতুয়া দেয়, এরা মহাদ্দেশ কত বলেন, এটা কি মহাদ্দেশ? আপনি যে আপনার বাবার সম্পত্তি খান, এই জায়গায় আপনার বাবা কিছু, দাদা কিছু, বড়দাদা কিছু, এরকম আগে একজন মালিক আছে না, তাহলে খতিয়ান বলে জায়গা খান কিনা, বিএসআর সিএস খতিয়ান আছে না, এটা হাদিসের খতিয়ান লাগবে, হাদিস কইতে হলে কি লাগবো, খতিয়ান লাগবো, এই তো কোন স্থান থেকে শিখছে, এই কোন স্থানের টাকা না রাসুল পর্যন্ত আসে না। আজকে আমাদের মাঝে যিনি এসেছেন তিনি সারিসের মাদ্রাসা মহাদ্দেস, এই মানে হামিদ মাদ্রাসা মানে ছাত্র, এরকম মহাদ্দেস বানায় উনি যার কাছে শিখছে, এই সিরিয়াল ডাক্তার তার আসেন পর্যন্ত ওনার সিরিয়াল নাম্বার 37 নম্বর, এই মহাদ্দেসের নাম্বার আছে, হাদিসের নাম্বার দরকার নেই, তুমি কয় নম্বর মহাদ্দেস, তোমার উস্তাদের নাম কি, তার উস্তাদের নাম কি, এটা বলতে হবে, তাইলে তোমার হাদিস শুনবো আমরা, আমার কথার সাথে কি আপনার একমত? কোর্টের মধ্যে মামলা করতে জানো কি লাগে না লাগে না, ওকালে দিচ্ছে আপনি বেশি হন দিতে জানেন, এলাকার দরবার আপনি ঘুরিয়া ভাই জানেন, জীবন হলালে জানেন না, এরকম আসে না নাই, গ্রামের দরবারে কুলেতের ভালো যুক্তি না, এখান থেকে আসে না নাই, চাঁদপুর শহরের পাশে এরকম এক দরবারের মধ্যে ম্যাজিস্ট্রেট গেছে, এক গুড়িয়া কথা কথা শেষা বিয়ে বাস কবে করছে, ভাই বাবা আমি বিয়ে বাস করি না, তিনি জন্য উঠছি মুড়িয়ার কথার হেড হবে ওই ম্যাজিস্ট্রেট, আমরা বলি আমরা বিয়ে বাস আদিকালে বিয়ে বাস, দিন বুঝার জন্য ভাগ সকলে কই কি শুনে, আমার ভাইরা এটা সে ইসলাম সেটা আমার গুলি দিল, আমরা খুশি না রাজা, আমরা হতবাক ভাগ্যবান, আজকে সারা বিশ্বের ইসলামকে দেখার জন্য যাবেন মক্কার জমিনে গেলে দেখা যায় সারা পৃথিবীর ইসলামের রংটা কি আর বাংলাদেশ ইসলামের রং, আমি একদিন সাই করতেছিলাম সাফা মারওয়া, 150 লোক একসাথে সাই করতেছে, লোক রেশম সাদা, একটা লোকের মুখে দাঁড়িয়ে রেশম কিনছে, এতে 80 বছর যে বুড়িও আছে 65 বছরের বলো আছে, তাহলে সব লোক এত সুন্দর সুন্দর দেখা যায় একটা দাঁড়িয়ে নেই, এরকম দেশি মানুষ, তা আমি কাছে যাই জিজ্ঞাসা করলাম, আমি নাই বেলা কাসুরিয়া সিরিয়া গুন্দা সিরিয়ার মুসলমান একজনও দাড়ি নেই, আমরা কি দাড়ির পক্ষে না বিরুদ্ধে, দেখো একজনের দাড়ি নেই, এটা লোকের জন্য আমার সুবিধা, আমাকে জোয়ান জান দেখা যায় ক্রিয়া, দাড়ি কামাইলে কি জোয়ান না বুড়ো হয়, যার দাড়ি কামাইলে হয় শিশু, কারণ শিশুর দাড়ি নাই, দাড়ি উঠলে জোয়ান, দাড়ি পাকলে হয় বুড়া, কথা বোঝার কি গেছি, যারা দাড়ি কামায় ভালো, কারণ দাদারও দাড়ি নাই, নাতিরও দাড়ি নাই, কোনটা দাদা কোনটা নাতি দিস করে যায় কথা বলেন কি গেছি, বাচ্চা বলেন মসজিদের মধ্যে কোনো দোষ হয় না, বলে কোলা বেন বাচ্চা বলেন, দাঁড়িয়ে কামালে না বলে বাচ্চা হয়, দাঁড়িয়ে উঠলে দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে উঠলে জোয়ার হয়, দাঁড়িয়ে থাকলে ভুল হয়, সম্মান বাড়ে না কবে, বাংলাদেশের ইসলামটা কিরকম আর সারা বিশ্বের ইসলাম কিরকম, ইসলাম বোঝার জন্য মক্কা গেলে বুঝবেন, মক্কা শরীফ গেলে বুঝবেন, ইমাম সংগ্রাম সিকিউরিটি নাম হয়ে গেছে ইমামতি করার জন্য, এই রোডটা ক্লিয়ার, বাংলাদেশের উত্তরটা কি কর, আমি চাঁদপুর শহরে আমার এক মুসল্লি
মারা গেছে বলা অনেক দিন হইছে কয় মারে হুজুর মারে হয়ে যাওয়াটা এলে তো বাড়ি থেকে তোমার যাওয়া কয় না যাব না বাড়ি কেমন যাইব কয় যা তো দেখি এক হজর বাড়ি লাগা আপনি সারিতে কয় হ কাকা অসুবিধা নেই আমার লাগে দিয়ে কাকা অসুবিধা নেই আমার লাগে দিয়ে কাকা হজর বাড়ি আয় কাকা কাকা কইলো এলো না দেরো নাই এলে কাকা কাকা সা যাইব ছড়িয়ে দিলে জায়েজ বাস করতে এলে মেডাল লাগে বেডিও কে লাগ বেডি লাগে মেডাল কে লাগবে লাগবে না পুরুষের হজর বড় জন্য তিনটা কথা কর কয়টা তিনটা এরা মাদা তাওয়াব করা আরাবা মাদা বুকুফ করা বুকুফ করা আরাবা মাদা অবস্থান করা লাগট তাওয়াব করা আর এরা মাদা কয়টা তিনটা আর বেডি যদি হজর যেতে ওকে বেডা না লাগবে এটা করে ছেলে নেক স্বামী নেক ভাই নেক যাকে লোকের দেখা করার জায়েজ এর একজন লিয়া যাইতে কথা বলেন কি গেছি যারা খাটা ধরতে পারবে হ্যাঁ 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 এইরকম একজন নিয়ে যাইতে আর খাটা যে সে ধরিয়া লাগাতে খাটে যারা ধরতে পারে একটা মাসারা আছে না মহিলাদের খাটে কি সময় দিতে পারে যাদের তোকে দেখা করা যায় তাদের খাটতে এখন বাংলাদেশের হজ করতে এলে বেড়া লোকে বেড়ি লাগে আর এই বেড়ি পুলিশের বেড়ি ধাক্কা গিয়ে নামাজ উঠতে আছে এটা নামাজ হয়েছে এই দেশে ইসলামের এই বাংলাদেশের সুন্দর ইসলামটা যারা উপহার দিয়েছেন তারা হাক্কানি ওলি আল্লাহ বীর বুজুর্গ কেন আলহামদুলিল্লাহ সুতরাং আমরা যে এই লাইনে ইসলামটা ভাইলাম ঠকলাম না জিতলাম ঠকছি না জিতছি আমরা এই লাইনে থাকবো রাজি আছেন না ইউটিউব থেকে নতুন নতুন সহি হাদিস বাড়ি কি যাওয়া এই হাদিস উনি অনুযায়ী চলবে এই বুকের মধ্যে হাত মেটে দিবেন নামাজ ভিতরে আমি কে সিনে ওটা দিবেন কখন বাদ বাদে হাত উঠে গেলেন সৌদি আরব যাইতে বন্ধ দিন তুই কে নাম মহাদেশ করতে গেছ বদনা দিয়ে তুই ভোটের কথা বলছিস বাংলাদেশের মধ্যে আঞ্চলিক ভাষা আমি যেভাবে হোসা বাংলায় কথা কই এটি বইতে লেখা আছে না এটি বইতে পাওয়া যায় সিটা গিয়ে এরা কথা কম শুনে কিছু কি বুঝি না আমরা সিলেটিয়া সিটা গিয়ে কথা গেলে মহাবিপদ ভারতের প্রতি বিরাট রাজ্য কোথায় যে কি অবস্থা একদিন আম্মাজান খাদিজা তো কুমার দিয়ে নওয়াজ শরীফের পাশে জিয়ারত করতেছিলাম এখন একটা গ্রুপ নিয়ে এক মাওলানা সাহেব মুরাদের দিতে আছে আমরা প্লাস্টিকের ফটোর ভিতরে পাথর মরিয়া ফিটে গেছে মুরাদ এর উপর কাল গুড 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 বলা যায় মাঝে মাঝে কোরআন শরীফ হাত পড়ে যাওয়ার তো ভুল হয় আমি লগে ধরে ঠিক করে দিই এরকম ভাষা বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে না সৌদি আরবের আঞ্চলিক ভাষা এগুলি বেটার কাজ করতে গেলে শিখে লাগে আমাদের দেশের কুড়িয়ারা বদলা দিতে গেলে শিখে না এটি কি কোরআন শরীফ আসেনি হাদিসে আসেনি এটা কি বুঝবো সবাই আলহামদুলিল্লাহ বলেন আমি এই মিলে কথা কইলে আমরা বিরক্ত হয়ে যাবে এইতে দাওয়াত দিয়ে আছে যে কি কয়টি কোনো তালে ভাই না জুন নাই সান নাই আয়াত মেনা আদেশ করে না এটি কি কয়টা বিরক্ত হয়ে যাবেন না প্রথমে দেখে যান না এই অশান্তিতে না আমি আমরা যদি বিরক্ত করা আছে আমি নামিয়ে গেলে ভালো হয় না আজকে যার জন্য আমরা অপেক্ষা উনি আসছেন ওদের ওয়াজ করবেন অল্প করার মধ্যে আমি একটা ছাড়িয়ে দিলে আমিও ওয়াজ শুনতেছি ওয়াজ সবার মধ্যে বানায় ওয়াজ আমরা নেই সুস্বাদ্য আমি দেখছি অনেক বক্তব্য এ ভেড়টা বাদ দিলে ওয়াজ কিছুই নেই সুদাসুদি কথা বলতে খালি একবার ভাই আমি একজন আলেম আমার ঘরের মধ্যে পর্দা আছে আমার মেয়ের ব্যাপারটা থাকে না আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি এসা করি আহিদ পড়ি জিজ্ঞাসা করি ইউজিবা মারা খাবো আমার দর্শকটা ঠিক আছে আপনার এমনি চললেন এর যদি কয় মানসিক হইতে কি কি রোজ হয় আসলে এটাই ওয়াজ এটা কি এটা কি ওয়াজ আমার সুন্নাত আল জামাত আসিরাদ রাস
আমি এই আপনার গুরুর সামনে এই বেটা আপনার সামনে দিকে আইয়ে এই বেটার দিকে এই যুবকরা এই দিকে আসেন করলাম এই যুবতীরা আসেন দুইটার মধ্যে পার্থক্য আছে না বেটার বিপরীতে পার্থক্য আছে না যেই শব্দটা এখানে ব্যবহার হয়েছে বেটা বেটির নামাজে কোনো পার্থক্য নাই রাসুলকে রাসুলের দিকে চাই নামাজ করতে বেটার শব্দে আল্লাহ আল্লাহ রাসুল বলছেন সল্লু হে পুরুষরা তোমরা দেখো আমি কেমন নামাজ পড়ি এত তোমরা নামাজ আমার মা কেমন নামাজ পড়ে বা বোন কেমন নামাজ পড়ে আমার স্ত্রী কিভাবে নামাজ পড়ে সেই নমুনা কিভাবে বেটা বেটির হজের মধ্যে পার্থক্য হয়েছে না হয় নাই রোজার মাসে আমরা এই রমজান মাসে এক মাস রোজা থাকে তিন দিন বাদ থাকে কি কন এই বেটা রোজার মাসে মাস শান্তি রোজা কি মা হয়নি পরে বাড়ি থেকে বাড়ির মধ্যে থাকিয়া এই শান্তি রোজা রোজা রোজার মাসে হয় না কোন এরকম কোনো মশলা আসেনি আর মহিলাদের জন্য একটা মশলা আসে না নাই যদি মাসে কাজে যায় তাহলে বেটি রোজা থাকবো না বাদ ভরে রাখবো বাড়ির থেকে মাসের মধ্যে কিছু নামাজ বাদ আছে না নাই এটি কি ভালো আবার ভালো লাগে নাই মা হয়ে গেছে তাহলে গুরু সাহেব মহিলার নামাজে পার্থক্য রোজায় পার্থক্য হজে পার্থক্য গোটা জিন্দিগিটাই পার্থক্য সুবহান আল্লাহ আল্লাহ একজন বেটির নবীকে ফাটাইছিল কথা বললাম বেটি কি মহাজে নামাজ হইব ইমাম হইতে পারবো মহিলাদের সব ভিন্ন আল্লাহ পাক তাদেরকে ভিন্ন ভাবে ইজ্জত দিয়েছেন এত কষ্ট করে বাবার রুজিরা সংসারটা চালায় আমার নবীকে সাহাবী জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আমার ভালো ভালো ব্যবহারটা আমার সুন্দর ব্যবহারটা কে পাবে বলে তোমার মা পাবে আবার জিজ্ঞাসা করলো কে পাবে বললো তোমার মা পাবে তিনবার বলার পরে চতুর্থ বারে বললেন তোমার বাবা পাবে মার দাম বেশি না বাপের দাম বেশি এর কারণ কি আমার আল্লাহ বলেন আমরা তো কোরহা বাবা দাদু কোরহা হামলুহু বা বিসারু তারা দুরা সারা বলে সুহান আমার আল্লাহ বলেন মা বড় কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করে খানা সুবিধা পাইছে না কি এক প্লেট ভাত বেশি খেয়ে গেছে খুব আরাম নাকি আরাম না অশান্তি দিব্যা ভালো লাগে দেখে তরকারি ভালো ভাবে বেশি করে খাইছে না অশান্তি না শান্তি আমার ভাইরা কোন রকম যদি 50 গ্রাম বেশি খেলে 100 গ্রাম বেশি খেলে কষ্ট হয় আর 1 কেজি 800 গ্রাম 900 গ্রাম একটা বাচ্চাকে মা পেটে ধারণ করে 9 মাস 10 মাস 10 দিন 9 মাস পর্যন্ত অপেক্ষা করে কষ্ট করে কিনা এই কষ্ট কি বাবা করে আমার আল্লাহ বড় কষ্ট করে সন্তানকে মা পেটে ধারণ করেন বহন করেন আর যেদিন সন্তান পৃথিবীতে আসে সেটা বড় করুন একটা দিন আমার মা বোনরা আমার মা খালা রাত্রি দিন পড়তো আমার মা মেজুসির দুনিয়া থেকে চলে গেছে আমার বড় খালা চলে গেছে ছোট খালা পাশে মজুমদার বাড়িতে বিয়ে দিচ্ছে প্রথম খাল তোমার যেদিন জমিরে আসছে সাথে সাথে খালা দুনিয়া থেকে বিদায় হয়েছে 6 ঘন্টা পরে খাল তোমায় ইন্তেকাল করছে গবর দুইটার মাসে পয়সা কামতে কামতে 6 মাস পরে খালু ছিল একটা সন্তান দুনিয়াতে আসছে মার জীবনে কত কষ্ট এই করবি বিপদ দেওয়ার সুযোগ আমার ভাইরা কি খেলপথ আপনি মার করবেন আমি করবো আজীবন খেলপথ করলে প্রসব করে মাকে যে কষ্ট দিয়ে ঋণ পরিশোধ করা যাবে না আমার ভাইরা যদি আমি পৃথিবীর মধ্যে এসেছি মায়ের গর্বে মা মা মাথাটা উপরের দিকে ছিল যেদিন জমিনে আসবো সেদিন পাটা উপরের দিকে চলে গেছে মার করি যায় ধাক্কা দিয়ে আমি জমিনে চলে আসছি
আমার পদাঘাত কে অজ্ঞান হয়ে জমিতে পড়ে গেছেন, জ্ঞান বিল্লে বলেন আমার চেহারা দেখে আমার কষ্টের কথা ভুলে গেছে। আমার ভাইরা ইমান দিন পরিশোধ করা কোনদিন কি সম্ভব হবে? মাদের ইজ্জত কি মহিলাদের সাল বলে আল্লাহ পাক অন্যভাবে দিয়েছেন, কিন্তু এরা ইমাম না, এরা নবী না, এরা মুয়াজ্জিন না, এদেরকে আলাদা সম্মান আল্লাহ দিয়েছেন। খুশি না বেজা, চিৎকার দিয়ে বলে খুশি না বেজা, বলে আলহামদুলিল্লাহ। আজকে অনেক প্রক্রিয়া চলছে মহিলাদেরকে সম্মান দিতে পারার জন্য, সব শেষ করে দিচ্ছে। ইসলাম যা দিল আর কেউ আত্মা দিতে পারবে না। মাদ্রাসার মাহফিল কি বলেন, এই মাদ্রাসাটা হওয়াতে আমরা খুশি না বেলা, নিয়ম কানুন একটু আসে আর একটু ব্যস্ত আছে, এগুলো ঠিক করা দেখবো, মানুষের থাকলে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো। আমার করছেন যে একটা আবি আবাসা করতে হবে গত বছর ডিসেম্বর মাসের 24 তারিখে দোয়া করেছে, মাদ্রাসা শুরু করতে পারেনি, এলাকার লোকের আমার মোকাবি করে আল্লাহ শুক্রিয়া এই পর্যন্ত গুছাইছি। আগামী রবিবারে সকালবেলায় এই একটা ঘরের কাজ ধরব, 12,000 ইট আছে, 70 ফুট লম্বা, পাশে 18 ফুট হাবি দিয়ে মানুষের ঘর শুরু করবো। আপনার দোয়া অন্য খুশি হয়েছে না বাজারে এসে হাবি দিয়ে মানুষের হাফেজ হবে, চলাফেরা সুন্দর হবে, সুন্নতের আমল হবে, যাতে এলাকার মধ্যে একটা বড় কথা। আজকে হাফেজ হয় আবার আলেম আমার বিরুদ্ধে কথা বলে, বীরগ বিরুদ্ধে কথা বলে, আলেম কি আছে না নাই, উল্টা আলেম আসে কথা বলবা ঠিক আছে, আমি জীবনে যে কাম করি আমাদের সেই কাম করে, আমি চাঁদপুর শহরে কোটের সামনে মসজিদের নামাজ পড়ি, আমি কইতাম সারা বাংলাদেশের মধ্যে মসজিদের সামনের কথা সব বেশি, আপনাদের সামনের কথার মধ্যে কত বেশি, এমন আছে নিত্যের কথা এই মাদ্রাসা দিন দিন তারা কি হোক উন্নতি হোক আমরা চাইছেন, আল্লাহ যেন কবুল করেন, এটা মন থেকে চাইবেন কি আল্লাহ চাইলে আল্লাহ দিলে সম্ভব না অসম্ভব, আল্লাহ আর উন্নতি করো জাগা দিবেন আরো বাড়াই দেখ। আজকে আমি আলোচনা শেষ করার আগে 2-3 মিনিটে আমি আপনার কাছে হাত বাড়াই, আমি আপনাদের কাছে যাই 5 বস্তা সিমেন্ট এই মাদ্রাসার কাজের জন্য দুধার কাজ হবে, মাত্র 5 বস্তা সিমেন্ট দিবেন কে আসে কে।